বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ কিছুদিন তো আমি অনেক শিখছিলাম, তারপর অন্য অসুস্থ ছিল, জ্বর ছিল, যাক আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। দোয়া করবেন, আর যে যেখানে থাকেন আমি সবসময় সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম, যদিও অনেকদিন পর আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কিছু করার নেই, কারণ ব্যস্ত দিন তো যায়, তারপর শরীর ভালো থাকে না, মন মানসিক ভালো ছিল না কিছুদিন। শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো যায় না। যাই হোক, তারপরও চেষ্টা করলাম যে না, আজকে অনেকদিন পর হলো একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। তো ওই দিন সকালবেলা অন্যকে স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, সেই আমার পছন্দের জায়গা মারের পাড়ে। আর দেখেন অনেক সুন্দর দুটা ট্রেন, এগুলি আসলে এই ট্রেনগুলোতে ট্যুরিস্ট ট্রেন বলা যায়, এগুলোতে আমাদের সিটিগুলো ঘুরিয়ে দেখায় আর কি। মানে আমরা যে লাস্ট পিসের সিটিতে আছি, এই ট্রেনগুলোতে ট্যুরিস্টরা উঠলে মানে পুরো সিটিটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারে আর কি। তো বাইরের কান্ট্রির যারা আছে, ম্যাক্সিমাম অনেক কান্ট্রিতেই এরকম সিস্টেম আছে, এরকম ছোটো ছোটো ট্রেনের মতো আছে যে ট্যুরিস্টরা মানে লোকাল মানুষও বসতে পারে, সমস্যা নেই, ইচ্ছা করলে আমরাও বসতে পারবো। যেহেতু আমরা এই সিটিতে আছি অনেক বছর ধরে, তো আমাদের তো সব কিছু চেনা জানা আছে। আর যারা ট্যুরিস্ট তারাই বেশিরভাগ এই ধরনের মানে ট্রেনে উঠে পুরো সিটিটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর কি। তো যাই হোক, আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা ভাবছেন যে আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি না, যেহেতু ট্রেনগুলো এখানে ছিল ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। হয়তোবা দেখি সামার আসলে কোনো এক সময় আমিও এরকম ট্রেনে করে উঠে পুরো সিটিটা আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি হাঁটতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম, আজকে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে, তারপর সবাই একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? আর মায়ের পাড় থেকে হেঁটে আসার পর তারপর আমি একটা চায়না বাড়ি আসলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য। অনুপের বাবা ফোন দিয়ে বললো যে আমি কোথায় ছিলাম, তো আমি বললাম যে আমি হেঁটে আসতেছিলাম বলে কি বাড়ি আসার জন্য আর কি। তো ওই তো দুজনে নাস্তাটা করে নিলাম, আর এই যে কাফের চূর্ণটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আমার কাফের চূর্ণ তো অনেক পছন্দ। তো গত সপ্তাহে অর্ণবের বাবা কাঁধে যেন ছুটিতে ছিল, ওইটা অসুস্থ ছিল, যার জন্য ও মানে কিছুদিন ধরে ছুটিতে আছে। তো যাই হোক, আমরা তো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর আজকে ভিডিওতেও আমি কিন্তু বললাম ফার্স্টে যে অনেক কিছু আছে, সব কিছু শেয়ার করব। আর অবশ্যই আপনারা একটু কষ্ট করে হলো আমার ভিডিওটা পুরোটা দেখে নেবেন। আর আমাকে দেখার জন্য আমার খুব কাছের একজন মানুষ আসতেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো পরের দিন। পরের দিন সকালবেলা আমি আবার মায়ের বাড়ি দিকে গিয়েছিলাম হাঁটতে, আর দেখেন সূর্যটা এতটা সুন্দর ছিল, মানে অসাম, যখন সূর্যটা উঠতেছিল আর কি, তখনই আমি এই জায়গার ভিডিওটা করেছি। আমার কাছে তো দারুণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো পরের দিন সকালবেলা আবার সেম, আমি মায়ের পাড় থেকে হেঁটে এসে আবার নাস্তা করতে চলে আসলাম আর সেই চায়নাবারে। তো এখন করে নিচ্ছি, আর এই বিয়োস্টান আমার খুবই পছন্দ, এটা লাত্তে দিকে আমার একটা বিয়োস। আমি সব কিছু খেতে পারি না, আমার একটু আবার মানে কী বলবো, বাছে অভ্যাসে আছে, সব বাড়ি সব কিছু খেতে পারি না। আর বারবার মানে বার বলছি, এটা হলো মানে কফি বার বলা যায়, এখানে কফি সকালে ব্রেকফাস্টে সব কিছু যাবি তো আছে। তো যাই হোক, দেখেন ওরা অনেক সুন্দর করে একটা লাভ দিয়ে একটা ডিজাইন করে দিয়েছে, আমার ভালো লাগছে। তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বললামই তো যে অনবরাবু অনেকদিন ধরে শিখ, তো কাজে যাচ্ছিলো না আর কি, তো সেজন্য বাইরেও নাস্তাটা করা হচ্ছিল। আর বাসায় আসলাম, বাসায় এসে বললাম না যে আমাকে দেখতে একজন আসবে। তো আসলে শরীর ভালো যাচ্ছিলো না, তেমন কিছু করতে পারি না, হুটহাট করে যেহেতু সে আমার কাছে আসবে,
তো হুটার করে আমারও রান্না বান্না, তো এখানে গরুর মাংস রান্না করছিলাম। যদিও শুক্রবার দিনে এই ভিডিওটা আমার করা ছিল, শুক্রবার দিনে আমি সকালবেলা তো বাইরে ছিলাম, একটু কাজ ছিল, আর অর্ণবের বাবা অর্ণবকে নিয়েও ডক্টরের কাছে গিয়েছিলো। তো ওই দিনই আমার গেস্ট আসছে, গেস্টে বলে ভুল হবে, আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ, আমার ফ্রেন্ড অনেক দূর থেকে আসবে, তো ওর জন্য তো একটু হালকা পাতলা আয়োজন করতে হয়, তাই না? তো বেশি কিছু আসলে করার ইচ্ছে থাকলেও করতে পারিনি। তো আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, আলুটা শুধু অন্নবের জন্য দেওয়া, ডিমের কোরমা করেছি, তারপরে মুরগি রোস্ট করেছিলাম, আর কি করেছি একটু পরে দেখতে পারবেন। আসলে অনেক কিছু করার ইচ্ছা ছিল, মানে যে আসবে সেও হুটহাট করে এসেছে, আর আমারও শরীর ভালো ছিল না, ছেলেরও জ্বর ছিল, তো সব কিছু মিলিয়ে মন চাইলো না, অনেক কিছু করা হয় না, তো তাড়াহুড়া করে রান্না করতে হলো। এখানে আমি পোলাও রান্না করেছিলাম, জাস্ট আমি হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করেছি। আর যে আসবে সে মানে খুবই পছন্দ করে, এটা হলো তন্নর কাবাব, তো ওর জন্য এইটাও আমি করলাম ঝটপট করে। আসলে সব কিছু একটু চুট মানে আমি রান্নাটা শেয়ার করতে পারি নাই, জাস্ট হালকা পাতলাভাবে একটু করেছি। এখানে মিক্স ভেজিটেবল রান্না করেছি একটু ঝাল করে, ভেজিটেবলটা মজা হয়েছিল অনেক, সবাই বললো আর কি, তাই আমিও বললাম। আর এই তো রোস্ট হয়ে গিয়েছে রান্না, একটু ঝাল রোস্ট রান্না করেছিলাম, ওই যে বললাম শর্টকাটভাবে রান্না বান্না করা হয়েছে। আর দান এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, গরুর মাংসর মধ্যে শুধু আলুটা দেওয়া হয়েছে শুধু অর্ণবের কারণে। এখানে ডিমের কোরমা রান্না করেছি, আমি সব কিছু দেখাতে পারলে ভালো হতো, বাট সব কিছু আসলে দেখানো পসিবল ছিল না। আর এখানে আমি যে তন্নের কাবাবটা বানিয়েছি সেই কাবাবটা আমার রেডি হয়ে গিয়েছে। ও আচ্ছা, আমি মিষ্টি বানিয়েছিলাম সেটা আমি শেয়ার করতে পারি নাই, আসলে অনেক কিছু আমি শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, ফাইনালি চলে আসলো আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্রেন্ড, ফ্রেন্ড বলা যায়, আপ্পি বলা যায়, আমি আপ্পি বলি আমার বোনের চেয়েও বেশি। তো আসলে সে রোম সিটিতে থাকে, যদিও আরেকবার এসেছিল আমার কাছে, আমার অনেক দিন ধরে শরীর ভালো ছিল না, সেই জন্য ও জব করে, তো দুই দিন ছুটি ছিল আপ্পির, তো আমাকে দেখতে আমার কাছে চলে এসেছে আমার সিটিতে, আমার বাসায়। আর ওই কথা আছে না, ভালোবাসার মানুষ বলে কথা, তো ভালোবেসে ভালোবাসার টানে এত দূর থেকে আমার কাছে চলে আসলো, যদিও দুই দিন ওর ছুটি ছিল আপ্পির, দুই দিনের জন্য আমার কাছে চলে আসছে। তারপরে আপ্পি বিকালবেলা আসার পর আমি আবার ট্রেন স্টেশন থেকে আপ্পিকে আগে নিয়ে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল, তারপরে সেই আমাদের পছন্দর জায়গা, বিশেষ করে আমার ফেভারিট জায়গা ঝুলন্ত ব্রিজের উপরে, ওইখানে আপ্পিকে নিয়ে সন্ধ্যার পরে আর কি বের হয়েছিলাম। আর আমি আপ্পি কাফের বারে বসে কাফে খাচ্ছিলাম, আর এই যে দেখেন। যাই হোক, এটা হলো পরের দিন, পরের দিন আবার আমরা একটু বেরোয়েছিলাম সেই মায়ের পারে, ঝুলন্ত ব্রিজে ওই পারে, তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম আপ্পিকে, জাস্ট এত অসম লাগতেছিল ওই দিন, সত্যি অনেক সুন্দর লাগছিল। তো ওই দিন আমার আকাশটা তেমন ভালো ছিল না, তারপর বের হয়েছিলাম, বৃষ্টি ছিল না কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছেন। তারপরও আমি ভাবলাম যে না, বেশি দূরে কোথাও যাবো না, যেহেতু আমারও শরীর ভালো ছিল না, তো কাছে কিনারে যাওয়া যাক। তো এটা আমাদের বাসার কাছে যে মায়ের পারে, আমি সবসময় আমার ভিডিওতে আপনারা কন্টিনিউ দেখেন, তো সেই ঝুলন্ত ব্রিজের ওই পারে আর কি এটা। তো এখানে বসে আমরা কতক্ষণ গল্প করলাম দুজনে মিলে, তারপর কাফে খেলাম, আর ভাবলাম যে একটু শ্যুট করি আপনাদের জন্য, মানে ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জাস্ট আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমি জানি সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর যদি একটু বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, নতুন ব্লগ ছিল তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, আর মন থেকে দোয়া ভালোবাসা তো অলওয়েজ থাকবে সবার প্রতি আমার পক্ষ থেকে, আর আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? তো রাত্রেবেলা আমরা একটু বের হয়েছিলাম আর কি, বিকালে তো একটু ঘুরলে তারপর বাসায় গেলাম, তারপর রাত্রেবেলা আবার একটু বের হয়েছিলাম আমি আর আপনি হাঁটতেছিলাম। আর রাত্রেবেলা তো লাইটিং তেমন মানে অত ভালো দেখা যায় না আর কি, যেহেতু দূরে দূরে লাইটিং, তারপরে ওই সেই একই জায়গা মায়ের পার্ক। আমি বললামই তো যে আমার শরীর ভালো ছিল না, যার জন্য আমি দূরে কোথাও মানে যেতে পারি নাই আর কি, আপনিকে নিয়ে শুধু একই জায়গায় বারবার এসেছি আর কি, মায়ের পাড়ের দিকে বাইরে এসে কাপড় খাওয়া হলো আর কি।
তো যাই হোক, এটা একটা বার, এখানে কনসার্টের মতো ছোটোখাটো একটা আয়োজন করেছে বারের, বারের যারা তো ওনারা গান টান হচ্ছিলো, তো আমি গানগুলো আমি রাখি নাই কারণ আমার কপিরাইট হয়ে যাবে সেই জন্য। তো ভাবলাম একটু শেয়ার করি, এই যে অনেকে নাচ গান মানে গানের সাথে সাথে নাচতেছিলো। তো যাই হোক, আমরা তো ব্রিজ ওইপার থেকে চলে আসছি, যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে আর আপিরও অনেক ঠান্ডা লাগতেছিলো, সেও তো অনেক দূর থেকে জানি করে এসেছে। তো বললাম যে চলো বাসা চলো, আর অর্ণবও শরীরটা ভালো ছিল না সেই জন্য আর্লি বাসা চলে গিয়েছি। তো এই জায়গাটা দেখে ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভালোবাসার মানুষগুলোর কথা কি বলবো, সব সময় দোয়া ভালোবাসা তো অলওয়েজ থাকবে। আপি থ্যাংক ইউ সো মাচ, তুমি এত দূর থেকে আমাকে দেখতে চলে আসলা, আমি জানি তুমি অনেক আমাকে লাভ করো, আমিও তোমাকে অনেক লাভ করি। আসলে আপনির সাথে আমার সম্পর্ক শুধু ফ্রেন্ডশিপ না, আসলে কি বলবো একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, বড় বোনের মতো হয়ে গিয়েছে। আপনি যথেষ্ট টেক কেয়ার করে আমাকে, আম্মু চলে যাওয়ার পর থেকে আপনি আমাকে গার্জেনের মতো অনেক টেক কেয়ার করে, ভালো মন্দ সবসময় খোঁজখবর নেয়। তো যাই হোক, এটা পরের দিন বিদায়ের বেলা আর কি, মন তো অবশ্যই খারাপ ছিল আমার, সত্যি মন খারাপ ছিল। আপনি কে আমি ট্রেন স্টেশনে আসলাম আগে দেওয়ার জন্য আর কি, মানে বিদায় দেওয়ার জন্য। তো আপনি আবার বাড়ি ঢুকলো কাফে খাওয়ার জন্য, কারণ যেহেতু লং জার্নি করবে, আর রোম সিটি থেকে আমাদের সিটিতে ট্রেনে 4 ঘন্টার মতো লেগে যায়, তো বুঝতেই পারছেন কতটা লং জার্নি। তো সেই জন্য আপনি কফি খেতে আসলো, তারপরে তো আপনি চলে যাচ্ছে। আর যাওয়ার সময় আপনি অনেক কান্নাকাটি করছে।